আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। এক বছর পর আবারও ব্রেন টিউমারটা মাথা চাড়া দিয়ে উঠেছে মোশাররফ রুবেলের। সেই 2019 সালের মার্চে প্রথম মাথায় টিউমার ধরা পড়ে জাতীয় দলের এই সাবেক ক্রিকেটারের। সিঙ্গাপুরে 6 মাসের বেশি সময় চিকিৎসা শেষে 2019 সালের ডিসেম্বরে মোটামুটি সুস্থ হন। দেশের হয়ে 5টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা এই বাঁহাতি স্পিনার। 2020 সালটা মোটামুটি ভালোই কাটে তার। জীবনযাপন, চলাফেরা, খাওয়া দাওয়া সবই স্বাভাবিক হয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আবারও ব্রেন টিউমারের অস্তিত্ব ধরা পড়েছে। নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য দিয়েছেন মোশাররফ রুবেল নিজেই। মঙ্গলবার দুপুরে জাগো নিউজের সাথে আলাপে নতুন করে ব্রেন টিউমার ধরা পড়া এবং নিজের শরীরের সর্বশেষ অবস্থা জানিয়েছেন জাতীয় দলের সাবেক স্পিনার। মোশাররফ জানান, গত জুনের পর রেগুলার চেক আপ করাতে গিয়ে ধরা পড়ে ব্রেন টিউমার আবারও বেড়েছে। যেখানে তার মূল চিকিৎসা হয়েছে সেই সিঙ্গাপুরেই মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকের সাথে ভিডিও কনসালটেন্সির মাধ্যমেই তার পরামর্শে সেই ব্রেন টিউমারের বৃদ্ধি আটকাতে গত বছরের শেষ দিকে কেমোথেরাপি দেওয়া হয় মোশাররফকে। তবে সেটা ইঞ্জেকশনের মাধ্যমে ছিল না, ওই কেমোটা মুখে দিতে হয়েছে। বাংলাদেশি মুদ্রা যার মূল্য ছিল প্রায় 10 লক্ষ টাকা, কিন্তু মুখে খাবারের 2 কেমোতে কাজ হয়নি। এমআরআই করে দেখা গিয়েছে ব্রেন টিউমারের বৃদ্ধি এখনও অব্যাহত আছে। তাই অগত্য আবারও মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে ভিডিও কনসালটেন্সির মাধ্যমে কথা বলা হয়। তিনি এবার আর মুখে খাবার নয়, নতুন করে 4টি কেমো নেয়ার আবার পরামর্শ দিয়েছেন। মোশাররফ জানান, ওই কেমোগুলো হলো যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত ওষুধ কোম্পানি ফাইজার আর সুইজারল্যান্ডের নামী ওষুধ নির্মাণ ও বাজারজাত সংস্থা রোজ এর। প্রতি ডোজে ওই 2 কোম্পানির 1টি করে ইঞ্জেকশন পুশ করার কথা বলেছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ। সেই অনুযায়ী গতকাল স্থানীয় ডেল্টা হাসপাতালের প্রথম কেমো পুশ করা হয়েছে। আজ দুপুরে তা জানিয়ে মোশাররফ রুবেল বলেন, ডাক্তার আমাকে ফাইজার ও রোজ কোম্পানির যৌথ কেমো নিতে বলেছেন। মোট 4টি কেমো দিতে হবে, যার প্রথম ডোজ দেওয়া হয়েছে। বাকি 3 ডোজ 2 সপ্তাহ পরপর নিতে হবে। পরের কেমোর তারিখ হচ্ছে 7ই ফেব্রুয়ারি। এভাবে 4টি কেমো নেওয়ার পর আবারও এমআরআই করে দেখতে হবে ব্রেন টিউমারের বৃদ্ধি রোধ হয়েছে কি না। সবার কাছে দোয়া চেয়ে মোশাররফ রুবেল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া আর সবার দোয়া কামনা করছি। এখন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে কেমো দেওয়ার পর ব্রেন টিউমারের বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়। কারো কাছ থেকে আর্থিক সাহায্য চাচ্ছি না, তবে মোশাররফ রুবেলের দেয়া তথ্য থেকে জানা গিয়েছে তার এই ব্রেন টিউমারের চিকিৎসা খুবই ব্যয়বহুল। এর আগে 2019 সালের মার্চ থেকে ডিসেম্বর সিঙ্গাপুরে থাকা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ফি, 6 থেকে 7টি কেমো, ওষুধ ও আনুষঙ্গিক খরচ মিলে প্রায় 1 কোটি টাকার মতো ব্যয় হয়েছে তার। এরপর গত বছরের শেষ দিকে 10 লাখ টাকা মূল্যের কেমো খেয়েও কোনো কাজ হয়নি। এখন যে ফাইজার ও রোজ কোম্পানির কেমো দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট দামি। ফাইজারের একটি কেমোর মূল্য $5,000 আর রোজ কোম্পানির একটি কেমোর দাম $2,500 করে। 2 কোম্পানির 4টি করে কেমোর মূল্য দাঁড়াবে $20,000 + $10,000 = $30,000, মানে বাংলাদেশি মুদ্রায় প্রায় $25,50,000। তারপর আবারও ভিডিও কনসালটেন্সির মাধ্যমেই চিকিৎসকের সাথে কথা বলে এমআরআই করতে হবে। সব মিলিয়ে অনেক অনেক খরচ। আগেরবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতা পেয়েছিলেন রুবেল। এবার এখন পর্যন্ত ক্রিকেট বোর্ড, ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষক কারো কাছ থেকেই আর্থিক সহযোগিতার আবেদন করেননি জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার। কিন্তু কঠিন সত্য হলো, তার একার পক্ষে এত বিপুল পরিমাণ অর্থের যোগান দেওয়াও কঠিন। সহৃদয় সচ্ছল ক্রীড়া সংগঠক ও ব্যক্তি উপারোগ্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো মোশাররফ রুবেলের এই বছরের ব্যয়বহুল চিকিৎসাটা ভালোভাবেই সুসম্পন্ন হয়ে যেত, তাতে তার দুশ্চিন্তা অনেকখানি কমে যেতে পারত। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ আপডেট। দোয়া করি মোশাররফ হোসেন রুবেল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আল্লাহ তার সহায় হোক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।